প্রথমে আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলে নিচ্ছি আমি কোনো ডায়টিশিয়ান ডক্টর অথবা এক্সপার্ট না আমি একজন সেলফ লার্নার তাই আমি শুধু এখানে আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রেসিপি বক্সে আপনাদের ওয়েট ওয়েটলস জার্নি শুরু করবার আগে আমি খুব বেশি স্টাডি করেছি শুধুমাত্র একটা টপিক নিয়ে কিভাবে আমি ওজন কমাতে পারবো যখনই কোনো কিছু ফেস করেছি সেটা নিয়ে স্টাডি করেছি কখনো গুগল থেকে কখনো ইউটিউব থেকে কখনও ওয়েট লসের বিভিন্ন গ্রুপগুলো থেকে আবার কখনও এক্সপার্টদের সাজেশন নিয়েছি নানাভাবে শিখেছি এখনও শিখছি বেবি হবার পর অনেকেই ডিপ্রেশনে চলে যায় নানা কারণে আমিও তাদের মধ্যে ব্যতিক্রম ছিলাম না আমার ডিপ্রেশনের অনেকগুলো কারণের মাঝে বড় একটা কারণ ছিল প্রেগনেন্সি ওয়েট গেইন প্রেগন্যান্সিতে ওয়েট গেইন করেছিলাম আঠারো কেজি সি সেকশন মম আমি অতিরিক্ত ওজনের কারণে নানা রকম সমস্যা ফেস করতাম সেই সাথে চারপাশের মানুষের হাজার রকমের কথায় আমি আরও বেশি আপসেট হয়ে পড়তাম কারোর সাথে দেখা হলে আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করেই তাদের প্রথম কথা থাকতো আল্লাহ তুমি কত মোটা হয়ে গিয়েছো কি সুন্দর ছিলে আগে এখন একটু কম খাওয়া দাওয়া করো ব্যাপারটা এমন যে একটু কম খেলেই আমি শুকিয়ে যাবো আমার মোটা হওয়ার পিছনে সম্পূর্ণ কারণই হচ্ছে আমি অনেক বেশি খাই এই সব কিছুর জন্য রিয়েল লাইফে ভিতরে ভিতরে চরম ইমোশনাল আর ডিপ্রেশনে থাকতাম ছোটোখাটো ইস্যুতে অনেক বেশি কষ্ট পেতাম প্রায়ই বাথরুমে গিয়ে কান্না কাঁদতাম অ্যাফ এন এফের টিপনিতে। ফলাফল আমি আমার কনফিডেন্স হারাতে বসলাম সামাজিক প্রোগ্রামগুলো এড়িয়ে যেতাম এমন কি কোথাও যাওয়া বন্ধ করে দিলাম এসব সমস্যার মধ্য দিয়ে চলে গেল অনেকগুলো মাস বেবি যখন তিন মাস হঠাৎ একদিন জেদ থেকে শুরু করলাম হাঁটাহাঁটি ফল ফলাফল তিন চার দিন পর থেকে পেটে একটু ব্যথা অনুভব করছি ভয় পেয়ে গেলাম আমার গাইনোকোলজিস্টের কাছে উনি সব কিছু চেক করে বললেন আলহামদুলিল্লাহ আপনি ঠিক আছেন আমি কিন্তু তখনও ভয়ে বলিনি যে আমি ওজন কমানোর জন্য খুব জোরে হাঁটাহাঁটি শুরু করেছি চেক শেষে এক পর্যায়ে আমি ওনাকে বললাম ম্যাম আমি অ্যাকচুয়ালি এখন ডায়েট আর জিম দুইটাই স্টার্ট করতে চাচ্ছি এতে কি কোনো প্রবলেম হবে উনি কিছুটা রেগে গিয়ে আমাকে একটু বকাবকি করে বললেন সব কিছুর একটা সময় থাকে তোমার বডি এখনও তার জন্য তৈরি না সি সেকশনটাকে খুব হালকা করে নিও না বেবির ছয় মাস হোক আমি তোমাকে বলবো ওয়েট কমাতে এখন তুমি যেটা করতে পারো খাবারের তালিকায় মিষ্টি অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো কম রাখতে পারো ভাতের পরিমাণটা কম রাখতে পারো বেশ চললো আরও তিন মাস এবং সত্য কথা বলতে আমি তখনও মনের অজান্তেই খুঁজতাম অল্প সময়ে কিভাবে ওজন কমানো যায় ওজন কমানোর সহজ উপায় কিন্তু ওয়েট লস ইকুয়াল টু পার্সেন্ট ডায়েট অ্যান্ড টোয়েন্টি পারসেন্ট ওয়ার্কআউট এর কোনো শর্টকাট নেই এই বাস্তব সত্য তো কথাটা আমাকে মেনে নিতে এবং বুঝতে সময় লেগে গিয়েছিল তিন মাস এবার আমি খুব ভালো একজন ডায়েটিশিয়ানের কাছে গেলাম ওনাকে বললাম কেন আমি তার কাছে গিয়েছি বেশ তিনি কিছু টেস্ট দিল রিপোর্টে আলহামদুলিল্লাহ সব কিছু নর্মাল আমি বলতে চাচ্ছি থাইরয়েড বা অতিরিক্ত ওজনজনিত কোনো সমস্যা আমার ছিল না সব কিছু দেখে উনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিয়ে ওনার দায়িত্ব শেষ করলো আর বললো দুই মাস পর আবার আসতে সাথে ডাইটিশিয়ান আমাকে আরও একটি কথা বলেছিল যেটি খুব সুন্দর করে আমার মনে দাগ কেটেছিল উনি বলেছিল আপনার ওজন যেমন নয় মাসে বেড়েছে তেমনি কমতেও কিন্তু সময় লাগবে ধৈর্য নিয়ে সব কিছু মেনে চলুন ফলাফল আসবে কিন্তু দুই মাস পর আমার ফলাফল ছিল বিগ জিরো কারণ কারণ কিন্তু ডাইটিশিয়ান না ওনার চার্টও না কারণ ছিলাম আমি নিজে কারণ আমি ওনার চার্ট এ টু জেড মেনে চলতে পারতাম না যেখানে উনি আমাকে বলেছিল দেড় কাপ ভাত খেতে সেখানে আমি দুই কাপ ভাত খেতাম বাসায় কোনো একটা তরকারি একটু ভালো রান্না হলে সেটা দিয়ে আমি আরেকটু ভাত খেয়ে নিতাম আমার দুর্বল জায়গা ছিল ভাত আমি ভাত খাওয়াতে কন্ট্রোল করতে পারতাম না আবার একা হাতে বাবুকে সামলে নিজের জন্য তিন চার রকমের খাবার রান্না করাটাও আমার জন্য অনেকটা অসম্ভবই ছিল এরপর একদিন নিজেকে বললাম অনেক হয়েছে আর না আমি যদি মা হবার জন্য আঠারো কেজি গেইন করতে পারি তবে আমি সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আঠারো কেজি ওজন কমাতেও পারব ইনশাল্লাহ গল্পের শুরুটা এখান থেকেই ছিল আলহামদুলিল্লাহ আমাকে আর পিছু ফেরে তাকাতে হয়নি প্রথমেই যে কাজটা করলাম আমার হাইট ওয়েট এজ সব কিছু ক্যালকুলেট করে বি এম আই আর বি বের করে নিলাম বি এম সাথে মিল রেখে তৈরি করে নিলাম আমার ডায়েট চার্ট চার্ট তৈরি করার সময় একটা ব্যাপার খুব ভালো করে স্টাডি করে জানার এবং বুঝার চেষ্টা করলাম একজন বেস্ট ফিডিং মায়ের চার্ট কেমন হলে ভালো হয় যেহেতু আমার বাচ্চাটা তখনও আট মাস তাতে আগে দেখানো ডাইটিশিয়ানের চার থেকেও হেল্প নিলাম প্রথম মাসে আমি আমার টার্গেট করতাম দশ দিন দশ দিন করে আমার লস জার্নির প্রথম দশ দিনে বাদ দিয়েছিলাম চিনি দুধ চা ভাত বাহিরের খাবার দ্বিতীয় দশ দিনে বাদ দিয়েছিলাম বাসায় তৈরি পোড়া রিচ ফুড তৃতীয় দশ দিনে বাদ দিয়েছিলাম রাত আটটার পর ভারী খাবার খাওয়া এটা আমার জন্য কিছুটা কষ্টের ছিল কারণ সারাদিন সব কিছু ঠিকঠাক মেনটেন করার পর আমার নানা রকম খাবারের ক্রেভিংটা হতো রাত নয়টার পর কারণ যখনই বাবুকে ঘুমিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে যেতাম নানা রকম ফুড রিভিউ রেসিপি লিঙ্ক দেখে মনে যেন ক্ষুদা লেগে যেত মনে হতো যা পাবো তাই খাবো আবার কখনও এমন হতো ইস কতদিন কাচ্চি খাই না ইস কতদিন হচ্ছে এটা খাই না একটু আইসক্রিম খাওয়া লাগবে এই টাইপের ক্রাইভিং হতো তাই অনেক চিন্তা করে যেটা করলাম নানারকম ওয়েট লস গ্রুপগুলোতে অ্যাড হলাম আর আনফলো করলাম সব রকম ফুড রিভিউ গ্রুপগুলোকে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক প্রিন্টারেস্ট সব সাইটগুলোতে হেলদি ফুড রেসিপি শেয়ার করে এমন কিছু চ্যানেল ফলো করলাম আমি প্রথম তিন মাস আমার সকালের নাস্তায় অলমোস্ট এভরি ডে যে খাবারটা রেখেছি সেটা হচ্ছে ওভার নাইট ওটস একটু করে বলি আমি কেন এটা খেতাম আমার ক্ষেত্রে এটা আমার পেটকে অনেক সময় ধরে ফুল রাখতে সাহায্য করতো আর সব থেকে ইম্পর্টেন্ট ছিল এটা আমার মিল্ক ফ্লো বাড়াতে সাহায্য করত। কারণ আমি কখনোই চাইতাম না আমার ফুড হ্যাবিট চেঞ্জের কারণে আমার বেবির কোনো প্রবলেম হোক আমার চ্যানেলে ওভার নাইট ওরসের রেসিপি আছে আপনাদের সুবিধার্থে আমি লিংক ডিসক্রিপশানে অ্যাড করে দেবো মিড মর্নিংয়ে আমি খেতাম কখনো সিদ্ধ ডিম অথবা যে কোনো ফ্রুটস এবং সাথে এক গ্লাস ডাবের পানি লাঞ্চ এবং ডিনারে প্রায়ই সেম টাইপ খাবার খেতাম যেহেতু আমাকে একাই বেবিকে টেক কেয়ার করে অন্য সব কিছু মেনটেন করতে হতো তাই সব সময় কম সময়ে সব কিছু ঠিক রেখে কিভাবে নিজের জন্য রান্না করা যায় তা আমার মাথায় রাখতাম আমার মনে পড়ে ওই সময়টাতে বিশেষ কিছু সবজি আমি খেতাম তার মধ্যে খুব বেশি খেতাম লাউ কখনো মাছ অথবা চিকেন দিয়ে কম তেল এবং ঝালে এটা স্যুপের মতো করে রান্না করে নিতাম ট্রাস্টমি এটা খেতে খুব মজা হতো এমনও হয়েছে যে একটা লাউ রাতে আর দুপুরে খেয়ে আমি শেষ করে ফেলেছি যদিও এখন চিন্তা করলে আমার মাঝে মাঝে হাসি পায় যে আমি শুধু একটা লাউই খেয়ে নিয়েছি একদিনে সাথে রাখতাম রকম সালাদ কখনো এক্সট্রা করে মাছ কখনও চিকেন অ্যাড করতাম তবে বিফ আমি একদমই খেতাম না আমি আমার খাবারের তালিকায় ওই সব সবজিগুলো রাখতাম যে সবজিগুলো প্রচুর পরিমাণে পানি থাকে যেমন লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া চিচিঙ্গা ঝিঙে পালং শাক কেননা এই ধরনের খাবারগুলো মিল্ক ফ্লো বাড়াতে সাহায্য করবে সাথে অনেক সময় ধরে পেট ভরা থাকে অনেককেই দেখি ওয়েটলেস গ্রুপগুলোতে বলতে ডায়েট করে ওজন কমেছে ঠিকই কিন্তু তাদের স্কিন অনেক খারাপ হয়ে গিয়েছে চুল পড়ছে কালো হয়ে গিয়েছে কিন্তু আমার কিছুই হয়নি কারণ প্রচুর পরিমাণে পানি আর সবজি খেতাম আমি যেটা কিনা আমার স্কিন ভালো করতে আরও সাহায্য করেছে প্রেগনেন্সি টাইমটাতে আমার স্কিনের যে ড্যামেজ হয়েছিল সেটা আরও ইম্প্রুভ করতে সাহায্য করেছে এবার আসি গ্রিন টি ব্ল্যাক কফি ডিটক্সে একদম সত্য কথা যেটা আমি প্রথম তিন মাস কোনো গ্রিন টি অথবা ডিটক্স খাইনি এর পরিবর্তে আমি আদা পানি খেয়েছি আদা কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে বেস্ট ফিডিং মাম ছিলাম তাই আমি গ্রিন টিটাকে অ্যাভয়েড করেছি কারণ টাইটিশিয়ানের কাছে গিয়েছিলাম তখন উনি আমাকে গ্রিন টিটা অ্যাভয়েড করতে বলেছিল এবং এর পরিবর্তে আদা পানি খেতে বলেছিলেন তবে হ্যাঁ আমি বিকেলে এক কাপ ব্ল্যাক কফি খেয়েছি আমি আমার খাবার তালিকায় প্রতিদিন ডিম খেজুর মাছ অথবা মাংস দুধ সবজি রাখার চেষ্টা করেছি সবজিটাকে এক এক সময় এক এক ওয়েতে রান্না করেছি এবং সবজি রান্না করার সময় অলওয়েজ আমার মাথায় একটা জিনিস কাজ করতো কোন ওয়েতে রান্না করলে আমার মিল্ক ফ্লো বাড়াতে সাহায্য করবে এবং খাবারটা অনেক মজার হবে খুব বেশি কনসাস থাকতাম একটা ব্যাপারে সেটা হচ্ছে কোনোভাবেই যেন আমার ডায়েট অথবা ফুড হ্যাবিট আমার বেবির প্রবলেমের কারণ না হয় অনেকেই হয়তো ভাবছেন ভাত কোথায় একটু আগেই তো আপনি বললেন আপনার দুর্বল দুর্বলতা ছিল ভাত হ্যাঁ আমি ভাত কম খাওয়া কন্ট্রোল করতে পারতাম না বলেই একদম ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম ভাতের ভাতের পরিবর্তে আমি কার্বোহাইড্রেট হিসাবে সকালে ওটস খেতাম কখনো বিকেলে অনেক শসা টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মেখে খেতাম কখনো খুব ইচ্ছা করলে দুপুরে দুইটা রুটি খেয়ে নিতাম এখানে আমি প্রথম তিন মাস আমি একটা ভাতও খেয়ে দেখে নিই এবার আমি ওয়ার্কআউটে আসি যেহেতু আমি শুরুতেই বলেছিলাম ওয়েট লস ইকুয়াল টু এইটি পারসেন্ট ডায়েট অ্যান্ড টোয়েন্টি পারসেন্ট ওয়ার্কআউট ডায়েট শুরু করার প্রথম বিশ দিন আমি কিছু করিনি শুধুমাত্র ডায়েটই করেছি তৃতীয় দশ দিন আমি বাসায় হাঁটাহাঁটি শুরু করেছিলাম যেহেতু বাচ্চাকে বাসায় একা রেখে আমার তখন বাহিরে হাঁটতে যাওয়ার অপশনটা ছিল না আবার ডক্টরও আমাকে ট্রেডমিল অ্যালাউ করছিল না তাই প্রথম দুই মাস আমি বাসায় হেঁটে আমার ওজন কমিয়েছিলাম প্রায় সাত কেজির মতো বাসায় যে লম্বা স্পেস বা একটু স্পেস থাকে ওটাতেই আমি হাঁটতাম খাবার পনেরো থেকে বিশ মিনিট পর আমি বিশ মিনিট করে হাঁটতাম তিনবেলা খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর আমি বিশ মিনিট করে হাঁটতাম এতে করে আমার সারা দিনে আমি স্টেপ গুনতাম আমি কত কত স্টেপ দিয়েছি চেষ্টা করতাম দশ হাজার স্টেপ দিতে সারা দিনে আমি দশ হাজার স্টেপ কাউন্ট করতাম কখনও বেবিকে কোলে নিয়েই হেঁটেছি কখনও বেবি বেবিকে ঘুম পাড়ানোর জন্য হেঁটেছি কখনো আমি একা একাই হেঁটেছি কিন্তু হেঁটেছি দশ হাজার স্টেপ আমি পূরণ করেছি আমার সি সেকশনের টাইম যখন ইলেভেন মান্থস তখন ডক্টর আমাকে ট্রেডমিল অ্যালাউ করেছিল তাও সেটার স্টার্টিং ছিল দশ মিনিট করে আর স্পিড থাকতো ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এর বেশি ডক্টর আমাকে এর বেশি উঠতে না করেছিল এই ছিল প্রথম তিন মাস প্রথম তিন মাসে আমার ওজন কমেছিল তেরো কেজি আমি ওয়েট লসের জন্য একটা ডায়েরি মেনটেন করতাম সব সময় লিখা না হলেও আমি যখনই সময় পেতাম চেষ্টা করতাম সারা দিনে আমি রঙ কি করেছি সেটা বের করতে করে পরের দিন সেই কাজটা করা থেকে নিজেকে বির বিরত রাখতে আমার জন্য সুবিধা হতো প্রথম মাসে আমার ওজন কমেছিল পাঁচ কেজির একটু পাঁচ কেজির মতো দ্বিতীয় এবং তৃতীয় মাসে ওজন কমার পরিমাণটা একটু কমে এসেছিল আজ আপনাদের সাথে আমি আমার লস জার্নির আট মাসের প্রথম তিন মাস শেয়ার করলাম একবারে সবটুকু শেয়ার করতে গেলে একবারে সবটুকু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তাই আজকে আর বাড়াচ্ছি না আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি নেক্সট পার্টে আপনাদের প্রশ্নের উত্তর উত্তর দিয়ে আমি আমার লস জার্নি এর পরের পাঁচ মাস শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ